নজর রাখবো পরবর্তী সংবাদে। এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে একটা চর্চিত নাম প্রতিমা ভৌমিক। তিনি এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন এবং দিল্লি থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন সাংগঠনিক দায়িত্বে তিনি যেহেতু রয়েছেন, তাই এবার দিল্লি থেকে কি আশ্বাস নিয়ে রাজ্যে ফিরছেন প্রতিমা ভৌমিক প্রশ্নচিহ্ন। অন্যদিকে প্রার্থী না হওয়ার পরে হতাশায় কি বিদায়ী প্রতিমার অনুগামীরা? আরো একটি প্রশ্ন, হতাশা না হয়ে অনুগামীদের নির্বাচনী কাজ করার নির্দেশ প্রতিমা ভৌমিকের, অর্থাৎ প্রত্যেকেই যাতে রাজনৈতিক ময়দানে ঝাঁপিয়ে পড়ে প্রার্থীরা যারা যারা রয়েছেন তাদের প্রচারে, তাদের হয়ে সেই দাবি সেই আশ্বাসে কিন্তু দেওয়া হচ্ছে প্রতিমা ভৌমিকের পক্ষ থেকে। এবার কথা বলে নেবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন, জুড়ে গেছে টেলিফোন লাইনে। অঙ্কিতা, প্রতিমা ভৌমিক তিনি পশ্চিম আসনের প্রার্থী ছিলেন, তিনি পশ্চিম আসনের সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, সেই জায়গাতে এবারে তিনি টিকিট পাননি, এই মুহূর্তে প্রতিমা ভৌমিকের কি অবস্থান দেখছো? একদমই, দেখো বিদায়ী প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, এখন কিন্তু ওনাকে ওনাকে নিয়ে রাজনৈতিক মহলে নানা কথা হচ্ছে। বিশেষ করে প্রায় জোরালো একটা সম্ভাবনা ছিল যে ওনাকে পশ্চিম আসনে পুনরায় প্রার্থী করবে বিজেপি, কিন্তু সেই জায়গায় হলো না, সেই জায়গায় বিজেপিকে টিকিট দেওয়া হলো। আর তারপরে যারা প্রতিমার অনুরাগীরা ছিলেন তারা কিন্তু ইতিমধ্যে প্রশ্ন তুলছেন বা তারা এবার বলছেন যে কেনই বা প্রতিমা ভৌমিককে প্রার্থী করা হলো না। এই নিয়ে কিন্তু ওনার অনুগামীর একটা অংশ এখনো কিন্তু ঘরে বসে রয়েছে, তারা প্রচারে আসছেন না এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। আর তারই মধ্যে রাজ্যে এবার বহিরাজ্যে রয়েছেন প্রতিমা ভৌমিক, আমরা খবর পাচ্ছি যে তিনি দিল্লিতে রয়েছেন এবং দিল্লিতে নাকি তিনি কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে এবার বৈঠক করছেন। এবার বৈঠকটা কি নিয়ে হচ্ছে সেটাই হলো মূল প্রশ্ন। দেখো তিনি আজ বা কাল, যদিও আজকে ওনার আসার কথা ছিল, কিন্তু আমরা এখনো পর্যন্ত যতটুকু খবর পেয়েছি তিনি এখনো পর্যন্ত রাজ্যে এসে পৌঁছাননি, অর্থাৎ তিনি আগামীকাল রাজ্যে আসতে পারে তার একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু সেক্ষেত্রে তিনি যে দিল্লির নেতৃত্বদের সাথে দেখা করেছেন তবে কি আলোচনা হয়েছে, কেননা রাজ্যে যারা অনুগামীরা রয়েছে ওনার, উনি অনুগামীরা তো প্রশ্ন করছেন ও অনুগামীদের প্রশ্নের জবাব দিতে হচ্ছে ওনাকে, তাই সেক্ষেত্রে দিল্লি থেকে ওনাকে কি বলা হয়েছে বা দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব ওনাকে কি আশ্বাস দিয়েছেন সেটাই এখন দেখার। কেননা আমরা এর আগেও খবর করেছিলাম সুপ্রীতি যে বিভিন্ন প্রচার বলো বা নির্বাচনী আবহে বিভিন্ন জায়গায় যে সভা বলো সেখানে কিন্তু প্রতিমা ভৌমিককে এক প্রকার দেখাই যাচ্ছে না। তিনি প্রচার থেকে সরে এসে বিভিন্ন সামাজিক কর্মসূচিতে জড়িয়ে পড়ছেন, বিভিন্ন সামাজিক কর্মসূচি শুধুমাত্র রাজ্যের বুকে করছেন, আর বহিরাজ্যে গিয়ে তিনি বহিরাজ্যের বিজেপি নেতৃত্বদের বা বহিরাজ্যে বিজেপির প্রার্থীদের প্রচার করছেন। সেক্ষেত্রেই মূলত বহুদিন ধরে রাজনৈতিক মহলে একটা জল খোলা হচ্ছিল, তবে কি তিনি অভিমান করে সেই জায়গায় রাজ্যে কোনো ধরনের প্রচারে তিনি যাচ্ছেন না নাকি অন্য বিষয়, যাই হোক কিন্তু ইতিমধ্যেই প্রতিমা ভৌমিক হঠাৎই দিল্লির উদ্দেশ্যে রওনা উড়ে গেলেন। তারপরে মূলত একটা কথা হচ্ছিল যে কি হতে পারে, এখনো কিন্তু সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি, আর তারই আগে প্রতিমা ভৌমিক যেহেতু দিল্লিতে গেছেন তবে কি সেক্ষেত্রে সাত রামনগর বিধানসভার উপনির্বাচনের বিষয়টাকে নিয়ে আলোচনা হয়েছে নাকি ওনাকে কোনো সংগঠনে যুক্ত করা হবে তার জন্য ওনাকে আশ্বস্ত করা হয়েছে, একাধিক বিষয় কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক মহল করছেন। যাই হোক, রাজনৈতিক মহল তৎসঙ্গে রাজ্যবাসীর একটা বড় প্রশ্ন যে তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী থাকার পরে উনি বিজেপির টিকিটে এবার লড়াই করছেন না, তবে ওনাকে কি পথ দিতে পারে, উনি কি নতুন কোন পথ নিয়ে রাজ্যে ফিরছে, এটাই কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক মহলের মূল প্রশ্ন। তৎসঙ্গে প্রতিমা ভূমিকের যারা অনুরাগীরা রয়েছেন তারা কিন্তু এবার বুক ভরা আশা নিয়ে বসে রয়েছেন যে এবার প্রতিমা ভৌমিক যখন দিল্লি থেকে রাজ্যে ফিরবেন তখন কি আশা নিয়ে ফিরছেন বা কি বার্তায় নিয়ে ফিরছেন সেটাই কিন্তু এই মুহূর্তে মূল প্রশ্ন। কেননা ইতিমধ্যে প্রতিমা ভৌমিক তার অনুগামী বা তার যে কর্মীরা রয়েছে ওদেরকে তিনি বলেছেন যে যেহেতু নির্বাচন সেক্ষেত্রে নির্বাচনে যেন ঝাঁপিয়ে পড়ে এক প্রকার কাজ করার নির্দেশ দিয়েছেন প্রতিমা ভৌমিক, সেক্ষেত্রে তিনি দিল্লিতে রয়েছেন, এবার দিল্লি থেকে আসার পর গোটা বিষয়টি পরিষ্কার হবে। তৎসঙ্গে বিজেপির তৃতীয় দফার যে প্রার্থী তালিকা তার দিকেও নজর রয়েছে, সেই জায়গায় কি বেরিয়ে আসে রামনগরের প্রার্থী তালিকায়, কে এগিয়ে থাকতে পারে, দৌড়ে কার নাম থাকতে পারে, প্রত্যেকটা বিষয় কিন্তু ইতিমধ্যেই জল্পনা কল্পনার মধ্যেই রয়েছে সুপ্রীতি। একেবারেই, অনেক ধন্যবাদ অঙ্কিতা, তোমায় কথা বলছিলাম আমরা প্রতিমা ভৌমিকের বিষয়ে। তবে তিনি এই মুহূর্তে কোথায় রয়েছেন বা কি রয়েছে তার ভাবনা চিন্তার মধ্যে, যেটা নিয়ে এখন রাজনৈতিক মহলে ব্যাপক জল ঘোলা চলছে। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।